আসসালামু আলাইকুম এভরিবডি, গুড আফটারনুন। সবাই ভালো আছেন আশা করি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের প্রতিদিনকার ব্যবহারের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ জিনিস। আর দেখা গেছে যে বাথরুম মানে ওয়াশরুম আর হচ্ছে আমাদের রান্নাঘর, এই দুইটা জায়গা আমাদের নোংরা হয় বেশি, আর পরিষ্কারও করতে হয় একটু বেশি করে, মানে সময় বেশি লাগে। তো দেখা গেছে যে বাথরুমটা আসলে আমরা সবাই ব্যবহার করতে খুবই পছন্দ করি, কিন্তু যখন ময়লা হয়ে যায় তখন আসলে পরিষ্কার করতে গেলে সবার একটু বিরক্ত লাগে যে না, কাজের লোক দিয়ে করাবো বা একটা লোক ডেকে করাবো। আমি মনে করি নিজের কাজটা আসলে নিজে করা অনেক ভালো, সব থেকে উত্তম। আর সবসময় তো আসলে হাতের কাছে লোক পাওয়াও যায় না, আর লোকেরা ওইভাবে কাজ করতেও চায় না। দেখা গেছে যে নিজের কাজটা নিজে করতে পারার মধ্যে একটা স্বাচ্ছন্দ্য বোধ আছে। যেহেতু আমি ওয়াশরুম ব্যবহার করতে পারি, এটা ব্যবহার এটা পরিষ্কার করাটা খুব ঘৃণার বিষয় না, এটা একটা অনেক অসাধারণ একটা গুণ এবং কাজ যে কোনো বিষয়ে। তো আপনার আজকে আমি আমার বাথরুমটা, আমার নিজের বাথরুম আমি নিজে পরিষ্কার করি, ওয়াশরুম নিজে পরিষ্কার করি, আমার কোনো কাজের লোক নাই। আমি নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ চাকরি করে সারাদিন ব্যস্ততার মধ্যে থেকে কাজ করে অভ্যস্ত হয়ে গেছি। নিজের কাজটা নিজে করার মধ্যে অনেক আনন্দ আছে যদি সুস্থ থাকে। আর জানি না কতটুকু পরিষ্কার হয়েছে, তবে চেষ্টা করেছি পরিষ্কার করে রাখার জন্য, কিন্তু একটু হয়তো পানির আয়রন থাকে বা পানিতে একটু ময়লা আবর্জনা থাকার কারণে অনেক সময় ওইভাবে পরিষ্কার হয় না, একটু দাগ থেকে যায়, হয়ে যায় অনেক সময়। তো আপনারা আবার আমাকে মানে বলবেন না যে আপা কি নিয়ে আসে ভিডিও। আসলে এটা অনেক বড় একটা টিপস, অনেকেই বাথরুমের টাইলস কি দিয়ে পরিষ্কার করবে অনেকে এটা জানা নাই। তো আমরা অনেক সময় লাইজল দেই, তারপরে লাইজল দেই, তারপরে হচ্ছে আপনার এই হারপিক দেই, সাদা হারপিক দেই, মানে অনেক কিছু দেওয়ার পরও দেখা গেছে যে ওইভাবে পরিষ্কার হয় না। কিন্তু আমার হোয়াইট হারপিকের থেকে দেখা গেছে যে আপনার যে এটা ব্লু কালার, ওই হারপিকটা দিয়ে পরিষ্কার হয় বেশি। তো আপনারা একটা কাজ করতে পারেন, এই যে নিচে টাইলস গুলো থেকে যেই দাগ গুলো আছে এটাকে আপনারা একটা জালি নেবেন, যেটা আমরা বাসনপত্র পরিষ্কার করি, হাড়ি পাতিল পরিষ্কার করি, এরকম একটা জালি নেবেন। জালি দিয়ে পুরোটা বাথরুম মানে আমাদের এই ইয়াটা মানে ওয়াশরুমটা আগে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, ভিজার পরে বেশি পানি দিবেন, ভিজিয়ে রাখবেন। তো ভিজিয়ে রাখার পরে এটার মধ্যে সাবান, সাবানের কিচেন পাউডার, সরি পাউডার, আর হচ্ছে সুডা দিতে পারেন। তারপর এটার সাথে ইচ্ছে করলে একটু হালকা যদি বালি থাকে, একটু বালি মানে বেশি না, ওই রকম না, হালকা একটু বালি মিক্সড করে আপনি আপনারা এটা জালি দিয়ে দেখবেন আস্তে আস্তে বীজাণু থাকবে, তখন এটার মধ্যে পাউডার ছিটিয়ে রাখবেন, হারপিক ছিটিয়ে রাখবেন, কিছুক্ষণ দেখে রাখবেন, 30 মিনিটের মতো রেখে দিবেন। দেখা গেছে যে এটা আস্তে আস্তে ময়লা টাইট হবে, দেখবেন খুব সহজভাবেই আপনার ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে, আপনার বাথরুম দেখতে ঝকঝকে চকচকে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়াশরুম ইউজ করার নিয়ম হচ্ছে যে বেশি পানি ব্যবহার করতে হয়, কারণ সবারই মানে একটা দুর্গন্ধ থাকে, এটা আলাদা। অতিরিক্ত পানি ইউজ করলে দেখা গেছে যে আপনার এটা থাকে না। আর চেষ্টা করবেন যে একটু মানে পরিষ্কার নিজেরটা নিজে করাই ভালো, যেহেতু এটা আমরা ব্যবহার করতে পারি, পরিষ্কার করতে পারবো না কেন। আর একটু দাগ টাগ লেগে আছে, এগুলো আসলে পানির দাগ, আমি অনেক চেষ্টা করেছি, তবে এটার মধ্যে আরো আপনার সুডা, তারপর হচ্ছে পাউডার, আর হচ্ছে একটু বালি, হারপিক সবগুলো মিক্সড করে একসাথে দেখবেন খুব মানে 30 মিনিট ভিজে রাখলে খুব সহজেই টাইলস এর ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, আর দেখতে চকচকে ঝকঝকে হয়, এবং বাথরুমটা ইউজ করতে আমাদের খুব আরামদায়ক লাগে, ভালো লাগে। আর এখানে তোয়ালে ছিল, আমি তোয়ালেগুলো ধুয়ে দিয়েছি, হ্যাঙ্গারে ছিল। তো আপনারা অবশ্যই এই টিপসগুলো কাজে লাগাবেন। আর আমরা যখন গার্হস্থ্য অর্থনীতিতে পড়াশোনা করেছি, যারা গার্হস্থ্য অর্থনীতিতে পড়াশোনা করে, ঘর সাজানোর বিষয় থেকে ধরে সিক্স থেকে মেয়েদের এই বিষয়টা থাকে, কৃষি শিক্ষা থাকে, কৃষি বিষয়ে পড়াশোনার জন্য থাকে, আর গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে অনেক কিছু আছে আপনার, মানে ঘর সাজানো, রুম গুছানো, বিছানাপত্র, কাপড় ধোয়া, সেলাই করা, পাপড় সিলন করা, যে জিনিসগুলো আমরা নষ্ট হয়ে যায় ফেলে যায়, কাপড় পুরোনো কাপড় দিয়ে পাপড় তৈরি করা, ছালা দিয়ে, ছালার বস্তা দিয়ে, মানে এইভাবে মানে অনেক কাজ আছে।
আর আমি আমার বিদ্যালয়ের শিশুদেরকেও আপনার বাথরুম পরিষ্কার করাই, দেখা গেছে যে সবাইকে দিয়ে করাই, মাঝে মাঝে ভাগ করে করাই এবং আমি নিজেও করি। দেখা গেছে যে এই স্থানটা আমার অপরিষ্কার থাকলে আমার নিজের কাছে খুব গা শিরশিরে লাগে। তো আপনার এই টিপসটা অবশ্যই কাজে লাগাবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন টিপস আপনাদের জন্য নিয়ে আসবো, আপনারা অবশ্যই পাশে থাকবেন। আর এই যে সাবানের এই ইয়াটা, এটা অনেক সময় সাবান রাখতে রাখতে নোংরা হয়ে যায়, অপরিষ্কার, এই সবটাই পুরাটা আপনারা এই জালি দিয়ে করবেন। দেখবেন যে জালি কিনতে পাওয়া যায় 10 টাকা করে নেয়, ভালোটা 20 টাকা নেয়, এরকম কিনতে পাওয়া যায়, এগুলো কিনে নিবেন। দেখবেন যে নিজের কাজ নিজে খুব সুন্দরভাবে করতে পারবেন। আবার সময় বাথরুমটা একটু পুরানো, তো পুরানো হয়ে গেছে টাইলস গুলো, তারপরে দেখেন চেষ্টা করেছি পরিষ্কার করার জন্য। অবশ্যই আপনার ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে ভুল হলে অবশ্যই মাফ করবেন, ভুল হতেই পারে, আমি তো মানুষ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি।